আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فهو المهتدي فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا شريك له ولا جد له ولا ند له ولا مثال له في الخلق والملك والأمر ولا نذيرا وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي يرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا منيرا أما بعد فقد قال الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما
عن ابي مالك الاشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ان في الجنه غرفه يرى ظاهرها من باطنها وباطنها من ظاهرها عند الله لمن الان الكلام وطعم وطاب الصيام وصلى بالليل والناس نيام رواه الترمذي باسناد صحيح যাবতীয় প্রশংসা সেই মহান রব্বুল আলমিনের জন্য, যে মহান আল্লাহ রব্বুল আলমিন ঢাকা জেলার ঐতিহ্যবাহী জায়গা পীরমোহিনী পশ্চিমপাড়া আহলুল হাদিস জামে মসজিদে হাজির হওয়ার তৌফিক দান করলেন, এজন্য সে আল্লাহ রব্বুল আলমিনের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক তেনার নবী নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইহি ওয়াহিদান, যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ পাঠ করবে, সাল্লাল্লাহু আলাইহি আশরান, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি 10 বার রহমত নাজিল করবেন। বাংলাদেশে বিভিন্ন রকম দরুদ চালু আছে, যেমন বালাগাল উলাবি কামালি কাশাফাত জাবি জামালি, এগুলো মানুষের বানানো দরুদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবা ইকরামগণ জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ রাসূল, কাইফা নুসাল্লি আলাইকা, কিভাবে আপনার প্রতি আমরা দরুদ পাঠ করব। আল্লাহর নবী কি বলছিলেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, কুলু, তোমরা বলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। শেষ পর্যন্ত এই দরুদ শিক্ষা দিলেন, এটাকে দরুদ ইব্রাহিম বলা হয়। আর আমরা সংক্ষেপে যে বললাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা বলা যাবে রসই হাদিস। দালাইলুল খায়রাত নামে একটা কিতাব আছে, হানাফি জামাতের বড় মাদ্রাসায় পড়ানো হয়। এই কেতাবের মধ্যে মানুষের বানানো 1000 দরুদ আছে, সব আরবিতে লেখা আছে। তার মধ্যে শেখ সাদির বানাওয়ার যে দরুদ মালাকালুল আবি কামালি, এটাও আছে। আমরা নবীর নাম শুনলে আমরা বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি পবিত্র কালামে মাজিদ থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, তাহলে উল্লেখিত আয়াতের উপরে কিছু আলোচনা করব ইনশাআল্লাহুল আজিজ। মানুষকে আল্লাহ কেন জাহান্নামে দিবেন? মানুষ তো আশরাফুল মাখলুকাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল মাজিদের মধ্যে বলেন, লাকাদ যারআনা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন, আমি বহু মানব ও দানবকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। মানুষকে জাহান্নামে আল্লাহ কেন দিবেন? আয়াতের মধ্যে তিনটি কারণ পাওয়া যায়। এক নাম্বার, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের বোঝার জন্য আমি একটা অন্তর দিয়েছি, অন্তর দিয়েও তারা বোঝে না। অনেক মানুষ বোঝার পরও, জানার পরও না জানার ভান করে থাকে। তো অন্তর দিয়ে যারা বোঝে না। দুই নাম্বার, লাহুম আয়ুনুন, তাদের চক্ষু আছে, চক্ষু থাকা সত্ত্বেও লা ইউবসিরুনা, চক্ষু দিয়ে তারা দেখে না। তিন নাম্বার, লাহুম আযানুন, তাদের কান আছে, কান থাকা সত্ত্বেও
লা ইয়াসমাউনা, তারা শ্রবণ করে না। আল্লাহ বলেন উলাইকা কাল আনআম, তারা চতুষ্পদ জানোয়ারের মতো। বালহুম আজল, আল্লাহ এই কথা বলে ক্ষান্ত হননি, আল্লাহ আরও বলেছেন বালহুম আজল, বরং চতুষ্পদ জানোয়ারের চেয়েও এরা নিকৃষ্ট, পদভ্রষ্ট। উলাইকা কাল আনআম বালহুম আজল, আল্লাহ বলেন উলাইকা হুমুল গাফিলুন, তারা উদাসীন। আমি সূরা আহজাবের 35 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, 10টি গুণের যারা অধিকারী হবে তাদের জন্য জাহান্নাম না, তাদের জন্য জান্নাত। জাহান্নাম থেকে তারা অনেক দূরে থাকবে, 10টি গুণ যাদের মধ্যে পাওয়া যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما إن المسلمين والمسلمات مسلمان পুরুষ ও মহিলা। এই মুসলমান শব্দটা সিন নুন থেকে এসেছে, সিন লাম মিম, বাবে ইফআল আল ইসলামও, মাসদার থেকে আসলামা ইউসলিমু ইসলামান ফাহুয়া মুসলিমুন, মুসলিমুন মুসলিমানি মুসলিমুনা, এখানে মুসলিমিনা হয়েছে হালতে নজবিতে আর জারিতে এই মাকাবেল মাকসুর হয়েছে। ইন্নাল মুসলিমিনা, আত্মসমর্পণকারী পুরুষ ও মহিলা, আল্লাহর বিধানের কাছে যারা আত্মসমর্পণ করে, আল্লাহর কোরআনুল করিম, আল্লাহর দেওয়া বিধান, আল্লাহর দেওয়া কিতাব, আল্লাহর দেওয়া কিতাব অনেক মানুষের পছন্দ হয় না। আল্লাহ বলেন উমাইয়াব তাগি ওয়াইরাল ইসলামে দীনান ফালা ইউকুবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাত মিনাল খাসিরিন, ইসলাম ছাড়া অন্য কিছু যে খুঁজবে, ইসলাম ছাড়া অন্য কিছু যে তালাশ করবে, ফালা ইউকুবালা মিনহু, তা গ্রহণ করা হবে না, তা বর্জনে। শুধু তাই না, ওয়া হুয়া ফিল আখিরাত মিনাল খাসিরিন, কিয়ামতের মাঠে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আত্মসমর্পণকারী পুরুষ ও মহিলা, আল্লাহর বিধান কোরআনুল কারিমের কাছে যারা আত্মসমর্পণ করে, কোরআন এমন একটা কিতাব লা শাক্কা ফিহি, যাতে কোনো সন্দেহ নাই, সন্দেহ যদি কারো থাকে ইমান থাকবে না, ইমান আমল সব বরবাদ হয়ে যাবে, কোরআনের মধ্যে কোনো ভুল নেই। কোরআন এমন সত্তার পক্ষ থেকে নাজিল হয়েছে, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, যিনি আগেও জানেন পরেও জানেন। আজ থেকে 3 মাস আগে আপনি কি দিয়ে ভাত খেয়েছেন বলতে পারবেন না,
এক সপ্তাহ আগে আপনি কোথায় গিয়েছিলেন, কি কি করেছেন, অনেক কিছুই মনে থাকবে না। আর আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগেও জানেন পরেও জানেন, বান্দা বান্দি কি আমল করে সব কিছুই তিনি জানেন, তিনি এমন সত্তা। সে আল্লাহর পক্ষ থেকে কোরআনুল মাজিদ নাজিল হয়েছে। আত্মসমাপন্নকারী পুরুষ ও মহিলা। দুই নাম্বার, ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, ইমানদার পুরুষ ও মহিলা। মুমিনিনা শব্দটা আল আমন মাসদার থেকে, আল ইমান ও মাসদার থেকে, বাবে ইফাল আকরামা ইউক্রিমুর ওজনে আমানা ইউমিনু ইমানান ফাহুয়া মুমিনুন, মুমিনুন মুমিনানে মুমিনুনা। আল্লাহ বলেন বিশ্বাসী পুরুষ ও মহিলা, মুমিন পুরুষ ও মুমিন মহিলা, মুমিন পুরুষ আর মুমিনা মহিলা। মুমিন কারা? কুরআনুল কারীম সূরা নূর 51 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মুমিনের আয়াতের মধ্যে সংক্ষেপ আল্লাহ পরিচয় দিয়েছেন, ইন্নামা কানা কওলাল মুমিনিনা ইযা দু ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আই ইয়াকুলু সামি'না ওয়া আতা'না উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ বলেন মুমিন তারাই যখন আমার দিকে ডাকা হয় আমার বিধানের দিকে, লিয়াহকুমা বাইনাহুম তাদের মাঝে ফয়সালা করা হবে কোরআন এবং হাদিসের, আইয়াকুলু তাদের কথা হয়, তারা বলে সামি'না ওয়া আতা'না আমরা শুনলাম মেনে নিলাম। আল্লাহ বলেন উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ বলেন যারা বলে সামি'না ওয়া আতা'না আমরা শুনব মেনে নেব, আল্লাহ বলেন তারাই সবলকামী মুমিন। তাফসিরে জালালাইনের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি তিনি এর ব্যাখ্যা করেছেন, আই নাজুনা মিনান নার, সফলকামী মুমিন তারাই যারা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে আল্লাহর দেওয়া জান্নাতে প্রবেশ করবে, তারাই সফলকামী মুমিন। মুমিনের গুণ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্য আয়াতে বলেন, ইজা যুকিরাল্লাহ যখন আল্লাহর নাম নেওয়া হয় জিলাত কুলুবহম তাদের দিলটা কেঁপে ওঠে, ওয়াইদা তুলিয়াতা আলাইহিম যখন তাদের সামনে আয়াত তেলাওয়াত করা হয়, যাদাতহুম ঈমানা তাদের ঈমান বৃদ্ধি হয়, ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন তারা তাদের প্রভুর প্রতি ভরসা রাখে, তারা নিরাশ হয় না। দুই নাম্বার বলছিলাম মুমিন পুরুষ ও মুমিন মুমিনা নারী। তিন নাম্বার, ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, আনুগতশীল পুরুষ ও আনুগতশীলা নারী। আল্লাহর বিধান কোরআনুল কারীম, আল্লাহ যা কোরআনের মধ্যে হারাম করেছেন, আল্লাহ যেটা নিষেধ করেছেন, আল্লাহ যেটা আদেশ করেছেন, আদেশটাকে তারা মান্য করে চলে, নিষেধটাকে বর্জন করে চলে, তারাই আনুগতশীল পুরুষ ও আনুগতশীলা মহিলা। সম্মানিত উপস্থিতি, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের আয়াতের মধ্যে বলেন, লা তাকুলুর রিবা, তোমরা সুদ খাবা না, এটা আল্লাহ নিষেধ করেছেন সুদ খেতে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজ গেলেন তিনি দেখলেন কিছু লোকের পেট উঁচু হয়ে আছে, ওই পেটের মধ্যে সাপ কিলবিল কিলবিল করছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইলকে বললেন, জিব্রাইল এই লোকগুলা কারা, এদের পেটের মধ্যে যে সাপ কিলবিল কিলবিল করছে এরা কারা, এদের পরিচয় একটু দাও। জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই লোকগুলা আল্লাহর আদেশটা মানে নাই
আল্লাহর নিষেধটা এরা মেনে নিয়েছিল। আল্লাহ কি করেছেন? সুদ খেতে নিষেধ করেছেন। এই লোকগুলা দুনিয়াতে সুদ খেয়েছিল, সুদ খাওয়ার কারণে কিয়ামত পর্যন্ত এদের এই শাস্তি হবে। সম্মানিত উপস্থিতি, বলছিলাম তিন নম্বর, আনুগতশীল পুরুষ, আনুগতশীলা মহিলা। চার নম্বর, ওয়াসসাদিকিনা ওয়াসসাদিকাত, সত্যবাদী পুরুষ, সত্যবাদী মহিলা। যে পুরুষেরা সত্যবাদী, যে মহিলারা সত্যবাদী। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, এমন একটা সময় আসবে, সেনওয়ালুন খদ্দাউন, এমন একটা প্রতারণাপূর্ণ সময় আসবে, সাদ্দাকু ফিহাল কাযিব ওয়া ইউকাযিবু ফিহাস সাদিকু, মিথ্যাবাদীকে সত্যবাদী বলা হবে, সত্যবাদীকে মিথ্যাবাদী বলা হবে। সহিহুল বুখারীর হাদিস। এই সময়টা মনে হয় এখনো আসে নাই নাকি? সম্মানিত উপস্থিতি, বর্তমান বাংলাদেশে মিথ্যার জোর বেশি না সত্যর জোর বেশি? মিথ্যার জোর বাংলাদেশে বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি দুইটা জিনিসের জিম্মাদারি নিতে পারো, আমাদের, আমি আল্লাহর নবী, তোমাদের জন্য জান্নাতের জামিনদার হয়ে যাব। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই মুখ দিয়ে গীবত করবা না, মুখটাকে কন্ট্রোল করবা। দুই নম্বর, জেনায় লিপ্ত হবা না। এই দুইটা জিনিস থেকে যদি বিরত থাকো, তাহলে তোমাদের জন্য আমি জান্নাতের জিম্মাদারি নিলাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে বললেন, মান না যাতু, কিভাবে আমি জাহান্নাম থেকে মুক্তি পাব, আমাকে কিছু আমলের কথা আপনি বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল জিলসানাকা, তুমি তোমার জিহ্বাটা সংযত রেখো, তুমি মুখ দিয়ে গীবত করবা না, মুখ দিয়ে মিথ্যা বলবা না, মুখ দিয়ে ফাহিশা বলবা না। দুই নম্বর, তোমার বাড়ির স্থানটা তুমি প্রশস্ত রেখো, সব সময় তুমি বাড়িতে থাকবা, তুমি যখন বাড়ি থেকে অন্যখানে যাবা, তখন তোমার ছেলেমেয়েরা সুযোগ পাবে, তোমার পরিবারের লোকজন সুযোগ পাবে। আদবের লাঠিটা একেবারে উঠে নিও না। তিন নম্বর, তোমার গুনার কথা স্মরণ করিয়া তুমি আল্লাহর দরবারে কান্নাকাটি করবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই চক্ষু কোনোদিন জাহান্নামে যাবে না, বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যে চক্ষু দিয়ে আল্লাহর ভয়ে পানি ঝরে। আপনার চক্ষু দিয়ে যদি আল্লাহর ভয়ে পানি ঝরে, বুঝে নেবেন মুমিনের একটা গুণ আপনার মাঝে আছে। বলছিলাম সাদিকিন সাদিকাত, সত্যবাদী পুরুষ, সত্যবাদী মহিলা। পাঁচ নাম্বার, ওয়াসসাবিরিনা ওয়াসসাবিরাত, ধৈর্যশীল পুরুষ ও ধৈর্যশীল মহিলা। বিপদে পড়ে যে পুরুষেরা ধৈর্য ধারণ করে, বিপদে পড়ে যে মহিলারা ধৈর্য ধারণ করে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিপদে পড়লে যারা ধৈর্য ধারণ করে, তাদের পুরস্কার আল্লাহ নিযুক্ত করে রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নামা ইউআফা সাবিরুনা আজরাহুম, ইন্নামা ইউআফা সাবিরুনা আজরাহুম, ধৈর্যশীলদেরকে তাদের প্রতিদান বিচারের মাঠে দেওয়া হবে। মা হাজেরা, তিনি কিরকম ধৈর্য ধারণ করেছিলেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসাল্লাম, তিনি হাজেরাকে বললেন, হাজেরা তুমি উটের পিঠে ওঠো,
সাথে এক মশক পানি আর কয়েকটা খেজুর। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসাল্লাম উটের পিঠে নিয়ে তিনি মরুভূমিতে গেলেন। মা হাজেরাকে এবং ছোট বাচ্চা ইসমাইলকে উটের পিঠ থেকে ইব্রাহিম আলাইহিস সালাম নেমে দিলেন। মা হাজেরা মনে করছিলেন যে ইব্রাহিমও মনে হয় আমাদের সাথে থাকবে, কিন্তু না, তার বিপরীত ঘটে গেল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসাল্লাম মরুভূমির মধ্যে তিনি তার স্ত্রীকে, তার ছোট সন্তান ইসমাইলকে রেখে তিনি চলে আসলেন। মা হাজেরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসাল্লামকে ডাক দিচ্ছিলেন, ইয়া ইব্রাহিম আইনা তাজহাম, হে ইব্রাহিম তুমি আমাদেরকে এখানে মরুভূমির মধ্যে রেখে কোথায় চলে যাচ্ছ? আল্লাহ কি আদেশ করেছেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ হাজেরা, আল্লাহ আদেশ করেছেন বিদয়, তোমাকে এই মরুভূমির মধ্যে আমি রেখে গেলাম। মা হাজেরা আল্লাহর প্রতি কেমন তার বিশ্বাস ছিল, তিনি কিরকম ধৈর্যশীলা নারী ছিলেন, তিনি সঙ্গে সঙ্গে বললেন, ইব্রাহিম আল্লাহর আদেশ যদি এটাই হয় তবে আমি সে আল্লাহর প্রতি আমি ভরসা রাখলাম, আমি সে আল্লাহর জন্যই ধৈর্য অবলম্বন করলাম, আল্লাহ অবশ্যই প্রতিদান দিবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসাল্লাম একটু দূরে সরে গেলেন। সরে যাওয়ার পর যখন দেখলেন স্ত্রী পুত্র কাউকে আর দেখা যায় না, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করতে লাগলেন, রব্বুল আলামিন তুমি আমাকে ওখানে রেখে আসতে বলেছ, আমি তাই রেখে আসলাম। আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসাল্লামের দোয়া কবুল ও মঞ্জুর করেছিলেন। মাহাজরা পানির জন্য একবার সাফা পাহাড়ে যায়, একবার মারওয়া পাহাড়ে যায়, এভাবে সাতবার চক্র দিলেন। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসাল্লাম বললেন, হাজেরা তুমি এখানে কেন দৌড়াদৌড়ি করছো, কেন ছুটাছুটি করছো, পানির জন্য ছুটাছুটি করছো, পানির জন্য আর ছুটাছুটি করা লাগবে না, তোমার ছোট বাচ্চা ইসমাইল, ইসমাইলের কাছে যাও। মা হাজেরে ইসমাইলের কাছে আসলেন, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসাল্লামের পায়ের নিচে আল্লাহর আদেশে জমজম উপ খনন হয়ে গেছে। মা হাজেরা ধৈর্য ধরেছিলেন, তার প্রতিদানও পেয়ে গিয়েছিলেন। আমার মায়েরা বোনেরা, আপনাদেরকে মা হাজেরার মতো হতে হবে। মা হাজেরার মতো যদি আপনাদের জীবন হয় তো আপনাদের জীবন ধন্য। আর হাজেরা, আয়েশা, খাদিজা, হাফসা তাদের জীবনের মতো যদি আপনাদের জীবন না হয় তাহলে এই জীবন ব্যর্থ। ছয় নম্বর হল খাশিঈন ওয়াল খাশিয়াত, বিনীত পুরুষ, বিনীত নারী, আল্লাহকে ভয়কারী পুরুষ, আল্লাহকে ভয়কারী নারী। একজন মানুষ আল্লাহকে কেমন ভয় করেছিলেন, মিসকাতুল মাসাবি থেকে একটা হাদিস বলবো ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মসজিদে নববীতে বসেছিলেন। মাইজ আসলামী নামে একজন জলিলুল কদর সাহাবি তিনি দূরে থেকে ডাকতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তাহিরনি, তাহিরনি। মাইজ আসলামী বিনয়ের সহিত বলছিলেন, হে আল্লাহ রাসূল আপনি আমাকে পবিত্র করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইরজি ওয়া তুবাইলাই, তুমি বাড়িতে যাও, বাড়িতে গিয়ে তুমি তওবা করো, আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহ তোমাকে মাফ করবে। মাইজ আসলামী ফারওয়াজা গায়রা বাইদেন কিছু দূর যেতে না যেতে আবার ফিরে এসে বললেন, তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল আপনি আমাকে পবিত্র করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বললেন, ইরজি, তুমি যাও, বাড়িতে যাও, বাড়িতে গিয়ে তুমি আল্লাহর দরবারে কান্নাকাটি করো, আল্লাহর দরবারে মাফ চাও, আল্লাহ তোমাকে মাফ করবে। মায়েদ আসলামে আবার যায়,
আবার ফিরে এসে কয় তাহরিনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আপনি আমাকে পবিত্র করেন। ফারজানহুম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবী মুখটা ফিরে নিলেন, ফিরে নিয়ে বললেন মায়েজ আসসালামি তুমি বাড়িতে যাও, বাড়িতে গিয়ে তুমি আল্লাহর দরবারে কান্নাকাটি করো, আল্লাহ তোমাকে মাফ করবেন, যাও বাড়িতে। মায়েজ আসসালামি চতুর্থবার ফিরে এসে কয় তাহরিনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আপনি আমাকে পবিত্র করেন, আপনি কি আমাকে ফিরে দিতে চাচ্ছেন, আপনি আমাকে পবিত্র করেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামদেরকে লক্ষ্য করে বললেন আবিহি জুনুন, মায়েজ আসসালামি পাগল হয়েছে কিনা সাহাবীরা তোমরা দেখো তো। সাহাবা ইকরামগণ পা থেকে নিয়ে মস্তক পর্যন্ত লক্ষ্য করলেন যে পাগলের কোনো চিহ্ন নেই। একটা মানুষ পাগল যদি হয়, মাথার ব্রেন যদি ঠিক না থাকে, মাথার চুলগুলি এলোমেলো থাকবে, শরীরের পোশাক ঠিক থাকবে না, শরীরের যত্ন সে জানবে না। একজন সাহাবি বললেন ইয়া রাসূলুল্লাহ মায়েজ আসসালামি তো পাগলও নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বললেন আশারিবা খামরান, সে কি মদ পান করেছে দেখো তো, মদ পান করলে তো মানুষের মাথার ব্রেনের বিকৃতি ঘটে যায়। এক ফাকামা রাজুলুন ফাসতান কাহু, একজন লোক দাঁড়িয়ে মায়েজ আসসালামির মুখটার সঙ্গে দেখলেন, সঙ্গে দেখে বললেন ইয়া রাসূলুল্লাহ মায়েজ আসসালামি তো মদও পান করেনি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মায়েজ আসসালামি তুমি কি চুরি করেছ? না আমি চুরিও করি নাই। তুমি কি মানুষ হত্যা করেছ? আমি তো মানুষ হত্যা করিনি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন ফিমা উতাহিরুকা, কোন বিষয়ে আমি তোমাকে পবিত্র করব? মায়েজ আসসালামি বললেন ইয়া রাসূলুল্লাহ ইন্নি জানাইতু, আমি জেনা করেছি, আপনি আমার বিচার ফয়সালা করেন। যারা বিবাহিত নারী পুরুষ তারা যদি জেনায় লিপ্ত হয় তাদেরকে ইট পাথর মেরে দুনিয়া থেকে চিরবিদায় করে দেওয়া হবে, আখিরাতের তুলনায় দুনিয়ার জীবন তো কিছুই না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন আল বিক্রু বিল বিক্রি জিলদু মিআ, যারা অবিবাহিত ছেলে তারা যদি জেনায় লিপ্ত হয়, অবিবাহিত মেয়ে তারা যদি জেনায় লিপ্ত হয় তাদেরকে 100 দরা মেরে ওদেরকে এলাকা থেকে তাড়িয়ে দিতে হবে 1 বছরের মন, 1 বছর যেন তারা বাড়িতে ফিরে না আসতে পারে। আর যারা বিবাহিত পুরুষ নারী আর রজম বিরজ, তাদেরকে রজম করতে হবে, তাদেরকে হত্যা করতে হবে, তাছাড়া অন্য কোনো পথঘাট নেই। স্ত্রী থাকতেও যারা জেনায় লিপ্ত হয়েছে তাদের দুনিয়ায় বেঁচে থাকার কোনো অধিকার নেই। স্বামী থাকতেও যে মহিলারা জেনায় লিপ্ত হয়েছে তাদের দুনিয়ায় বেঁচে থাকার কোনো অধিকার নেই। জেনা এমন একটা পাপ, সবচেয়ে ঘৃণিত একটা পাপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা ইকরামকে বললেন ইজহাবু বিহি ফারজিমুহু, তোমরা মায়েজ আসসালামিকে মরুভূমির মধ্যে নিয়ে চলো। মায়েজ আসসালামিকে মরুভূমির মধ্যে নিয়ে যাওয়া হলো। ঐতিহাসিক বলেন মরুভূমির মধ্যে নিয়ে গিয়ে একটা গর্ত খনন করা হইল। গর্ত খনন করার পর মায়েজ আসসালামিকে ওই গর্তের মধ্যে নেমে দেওয়া হলো, ইট পাথর মারা শুরু হয়ে গেল। মায়েজ আসসালামির মস্তক ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, মায়েজ আসসালামির শরীরের গোস্তগুলি ছিঁড়ে ছিঁড়ে পড়ে গেল, দাঁতগুলি ঝরঝর করে পড়ে গেল, মায়েজ আসসালামির শরীরটা রক্তে লাল হয়ে গেল। মায়েজ আসসালামি বলেন, মায়েজ আসসালামি বললেন ইয়া রাসূলুল্লাহ আমি মায়ে আমি মরবার আগে জানতে চাই আমি যে জেনা করেছি ইয়া রাসূলুল্লাহ আমাকে কি আল্লাহ ক্ষমা করেছেন কিনা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মায়েজ আসসালামি তুমি জেনা করার পর আল্লাহর দরবারে
আল্লাহ ভীতি নিয়ে তুমি এমন ভাবে তওবা করেছো, শোনো মায়েজ আসলামী রে, তোমার তওবাটা যদি মদিনার 70 জন পাবির মধ্যে ভাগ করে দাও, দয়া দেওয়া হয়, ও মায়েজ আসলামী তুমি শুনে যাও, মরবার আগে তুমি শোনো, তোমার তওবাটা 70 জন মানুষের মধ্যে ভাগ করে দিল, 70 জন মানুষের পাপ রাশি ক্ষমা হয়ে যাবে। কিরকম আল্লাহকে ভয় করেছিলেন, আল্লাহকে ভয়কারী পুরুষ ও আল্লাহকে ভয়কারী নারী। সাত নম্বর, ওয়াল মুতাসাদ্দিকিন ওয়াল মুতাসাদ্দিকাত, দানকারী পুরুষ ও দানকারী নারী। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাখফা হাত্তা লা তাআলামা শিমালুহু মা তুনফিকু বিয়ামিনি, ওই লোক যে লোক তাসাদ্দাকা বিসাদাকাতিন দান করলো, ফাখফাহা দান করার পর গোপন রাখলো, কাউকে বললো না যে আমি 100,000 টাকা মসজিদে দান করেছি, কাউকে বললো না যে আমি 50,000 টাকা দান করেছি, দান করার পর গোপন রাখলো। কেমন গোপন? লা তাআলামা শিমালুহু মা তুনফিকু বিয়ামিনি, ডান হাতে দান করলো, বাম হাতে জানলো না। ওই লোকটাকে কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন রহমতে ছায়া দিয়ে ছায়া দান করবেন। কিয়ামতের মাঠটা কেমন হবে? ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লুহু, যেদিন আল্লাহর রহমতে ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, বারুণকে সহ্য তাপ দিবে, মানুষের মাথার মগজ গলিয়ে গলিয়ে পড়বে, যেখানে যাইবে সেখানে অশান্তি, সব মানুষ নাফসি নাফসি বলবে, নবীরাও নাফসি নাফসি বলবে, মানুষ ঘামের মধ্যে থাকবে, অমিন হুম্মাইয়া কোন হইলা রোকবা তাই হে, কাউরে ঘাম হইবে পায়ের টাকনু পর্যন্ত, অমিন হুম্মাইয়া কোন এলা হাকওয়াই হে, কাউরে ঘাম হইবে কবর পর্যন্ত, কাউরে ঘাম হইবে কাঁধ পর্যন্ত। এমন কঠিন সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে, যে ব্যক্তি দান করার পর দানের কথা গোপন রেখেছে, কিয়ামতের মাঠে রহমতি সাদি সা দান করবে। দান করার পর দান যারা গোপন রাখে, তবে প্রকাশ্য দান করা যাবে। কোরআনের একটা আয়াত আছে, ইন তুদ্দুসাদাকাতি ফানিমা হিয়া, প্রকাশ্য ভাবে দান কর এটাই উত্তম। তবে আপনি দান করলেন, আপনার দান করা দেখে অন্যরাও দান করবে, যদি আপনার নিয়ে এটা হয় তাহলে চলবে, লোক দেখানো দান, নিজেকে জাহির করার জন্য দান, আসলে এ দান আল্লাহর কাছে গৃহীত হবে না। আপনি 100 টাকা মসজিদে দান করলেন, আপনার মনে নিয়ে এটা যে আমি 100 টাকা দিলাম, আমার দেখা দেখি আরো অন্যজন দান করুক, তাহলে জায়েজ আছে। আট নম্বর, ওয়াল ওয়াসওয়াইমিনা ওয়াসওয়াইমা, সিয়াম পালনকারী পুরুষ ও সিয়াম পালনকারী নারী। নয় নম্বর, ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত, লজ্জাস্থানের হেফাজতকারী পুরুষ, লজ্জাস্থানের হেফাজতকারী নারী। দশ নম্বর, এ আয়াতের শেষ অংশ 10 নম্বর, ওয়াজ্জাকিরিনাল্লাহা কাসীরাম ওয়াজ্জাকিরাত, আল্লাহকে অধিক স্মরণকারী পুরুষ, আল্লাহকে অধিক স্মরণকারী মহিলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ইন্না ফিল জান্নাতে গুরফাতান, জান্নাতের মধ্যে এমন একটি ঘর আছে যার ভিতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভিতরে দেখা যায়। আদাহাল্লাহু, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য এই জান্নাত নির্ধারণ করে রেখেছেন, ওই রূপটা বরাদ্দ করে রেখেছেন, যার মাঝে 4টি জিনিস পাওয়া যাবে, 4টি গুণ যার মাঝে পাওয়া যাবে। এক নম্বর, লিমান আল আন আল কালামা, যে ব্যক্তি ভালো কথা বলে, মানুষের সাথে ভালো আচরণ করে। দুই নম্বর, ওয়া আত'আমা ত্বয়ামা, মানুষকে খাদ্য খাওয়ায়। তিন নম্বর, ওয়া তাওয়াসিয়ামা, ধারাবাহিকভাবে সিয়াম পালন করে।
চার নম্বর ওয়াসাল্লা বিল্লাইল ওয়ান্নাসু নিয়ামুন, মানুষ যখন ঘুমে থাকে তখন সে সালাত আদায় করে, মানুষ যখন ঘুমে থাকে তখন সে আল্লাহর দরবারে কান্নাকাটি করে। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবাগণ আল্লাহকে কেমন স্মরণ করেছিলেন, সহি মুসলিম থেকে একটা হাদিস আপনাদেরকে শোনাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন রাত্রেবেলায় এমন একটা আলোচনা করলেন, জারাফাত মিনহাল উয়ুন ওয়া ওয়াজিলাত মিনহাল কুলুব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা শুনে সাহাবা ইকরামদের চোখ দিয়ে পানি ঝরল, ওয়া ওয়াজিলাত মিনহাল কুলুব, আত্মাগুলি বিগলিত হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা শুনে সাহাবারা সবাই কেঁদে ফেললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বৈঠক শেষে দোয়া পড়ে দিলেন, সাহাবারা সবাই বাড়িতে চলে গেলেন। বাড়িতে চলে যাওয়ার পর হানজালা নামে একজন সাহাবী, হানজালার চোখের পানি বন্ধ হয়ে যায়, হানজালা কাঁদে আর কয় না ফাঁকা হানজালা, হানজালা মুনাফিক হয়ে গেছে, হানজালা বড় মুনাফিক হয়ে গেছে, হানজালা রাস্তা দিয়ে যায় আর কয় না ফাঁকা হানজালা। পিছনের বাড়ি থেকে হযরত আবু বকর বের হয়ে আসলেন, আবু বকর বলে হানজালার কত কে বলে হানজালা মুনাফিক হয়ে গেছে। আবু বকর বের হয়ে এসে দেখে হানজালার কথা কেউ বলে না, হানজালা নিজের কথা নিজে বলে যায়, হানজালা মুনাফিক হয়। আবু বকর কাঁদে আর কয় ও ভাই হানজালা রে কেন তুমি মুনাফিক হলে বলো তো। হানজালা কাঁদে আর কয় ভাই আবু বকর গত রাত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আলোচনা শুনছিলাম, জাহান্নামের কথা স্মরণ হয়েছিল, জাহান্নামের কথা স্মরণ করিয়া চোখের পানি দিয়ে মুখ ভেসে দিয়েছিলাম, এখন যে বাড়িতে আসলাম সংসারের ঝামেলায় পড়লাম, বিবি বাচ্চার ঝামেলায় পড়লাম, আর যে চোখ দিয়ে পানি ঝরে না এতে আমার ভয় হয়ে গেল, না জানি আমি হানজালা আমি বুঝি মুনাফিক হয়ে গেছি। আবু বকর বললেন ভাই হানজালা তাই, আমি আবু বকর আমিও তো তাহলে মুনাফিক হয়ে গেছি। আবু বকর কাঁদে আর কয় ভাই হানজালা গত রাত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আলোচনা শুনে আমি হানজালা আমি আবু বকর আমি তো কান্না করছিলাম, আমার চোখের পানি দিয়ে আমি বুক ভেসে দিয়েছিলাম, এখন যে আমি বাড়িতে আসলাম বাড়িতে আসার পরে চোখের পানি যে আমারও বন্ধ হয়ে গেল এতে আমারও তো ভয় হয়ে গেল, না জানি আবু বকর আমি আবু বকর আমি আমু তো মুনাফিক হয়ে গেছি। হানজালা কাঁদে আর কয় না ফাঁকা হানজালা, আবু বকর কাঁদে আর কয় না ফাঁকা আবু বকরে। এই দুইজন সাহাবি কান্নাকাটি করতে করতে নবীর বাড়ির দিকে যাচ্ছিলেন, হানজালা কাঁদে আর কয় ও ভাই আবু বকর চলো তো আমরা নবীর দরবারে যেয়ে বিচার দেই, নবীর দরবারে যা আমরা বলি কেন আমরা মুনাফিক হয়ে গেলাম। হানজালার কান্না শুনে আবু বকরের কান্না শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হয়ে আসলেন, কে বলে হানজালা মুনাফিক হয়ে গেছে, কে বলে আবু বকর মুনাফিক হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুঃখিত হয়ে ঘর থেকে বের হয়ে এসে দেখলেন যে না তারা নিজেরাই নিজের কথা কয়, নিজেরাই নিজের কথা বলে যে আমরা মুনাফিক হয়ে গেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হানজালা আবু বকর মা নাফাক তুমা কেন তোমরা মুনাফিক হয়ে গেলে বলো তো। হানজালা কাঁদে আর কয় ইয়া রাসূলুল্লাহ গত রাত্রে আপনার দরবারে আলোচনা শুনছিলাম, আলোচনা শুনে আমি হানজালা এতই কান্নাকাটি করছিলাম, জাহান্নামের কথা স্মরণ হয়েছিল, এখন যে বাড়িতে আসার পরে আমি যে সংসারের ঝামেলায় পড়েছি, বিবি বাচ্চার ঝামেলায় পড়েছি, এখন যে আমার চোখের পানি বন্ধ হয়ে গেল এতে আমার ভয় হয়ে গেল, না জানি আমি হানজালা আমি বুঝি মুনাফিক হয়ে গেছি। আবু বকর কাঁদে আর কয় ইয়া রাসূলুল্লাহ আমি আবু বকর আমিও তো মনে করি আমি মুনাফিক হয়ে গেছি, গত রাত্রে আপনার দরবারে ওয়াজ শুনে জাহান্নামের কথা স্মরণ হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ আমি মনে হয় মুনাফিক হয়ে গেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা দুইজনকে হানজালার আবু বকরকে সান্ত্বনা দিয়ে বললেন আবু বকর ও হানজালা মা নাফাক তুমা তোমরা কেউ মুনাফিক হও নাই, তোমরা সুসংবাদ গ্রহণ করো,
জাহান্নামের কথা স্মরণ করিয়া কোরআন হাদিসের কথা শুনিয়া মানুষ কান্নাকাটি করবে, এটা স্বাভাবিক। বাড়িতে চলে যাওয়ার পরে কাজ কামের ঝামেলায় মানুষের চোখের পানি বন্ধ হয়ে যাবে, এটা স্বাভাবিক। তবে শুনে রাখো, আমার দরবারে যখন তোমরা থাকো তখন যেমন আল্লাহকে ভয় করো, সব সময় যদি তোমরা আল্লাহকে ভয় করতে, হাটে ঘাটে বাজারে বাড়িতে সব সময় যদি তোমাদের চক্ষু দিয়ে পানি পড়তো, সব সময় যদি আল্লাহকে ভয় করতে, রাস্তা ঘাটে আল্লাহর ফেরেশতারা তোমাদের সাথে মোলাকাত করত। কিন্তু হানজালা আবু বাকর, শুনে রাখো, কখনো এরকম হবে, কখনো চোখ দিয়ে পানি বের হবে, কখনো পানি বন্ধ হবে, এতে মানুষ মোনাফেক হয় না, এতে ইমানের কোনো ক্ষতি হয় না। দেখেন আশারা এ মুবাশশারা হওয়া সত্ত্বেও তারা কিরকম আল্লাহকে স্মরণ করেছিলেন। তো এই দশটি গুণের কথা বললাম, দশ নম্বরে যে গুণটি আল্লাহকে যারা অধিক স্মরণ করে, আল্লাহ বলেন আদাল্লাহু লাহুম মাগফিরাতাও, এই দশটি গুণ যাদের মধ্যে পাওয়া যাবে আমি আল্লাহ তাদের জন্য ক্ষমা প্রস্তুত করে রেখেছি, ওয়া আজরান আযীমা, এবং মহা প্রতিদান আমি আল্লাহ তাদের জন্য প্রস্তুত করে রেখেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দশটি গুণ অর্জন করার তৌফিক দান করুন। সবাই বলি আল্লাহুম্মা আমিন।